সুপ্রভাত বন্ধুরা, বেনারস ভ্রমণের তৃতীয় দিনে তোমাদের জানাই স্বাগত। আজকে আমরা এখান থেকে মুভ করব, এখান থেকে যাব আমরা এমপিতে। এমপিতে গিয়ে আমরা কি দেখব, আমরা যেতে যেতেও কিছু জিনিস দেখব, কিছু জায়গা দেখব, যাওয়ার সময় দেখানোর সময় বলব কোথায় কোথায় আমরা যাব। আজকে আমরা রওনা দিই, এখন আমরা স্টার্ট করছি। এখন বাজে সকাল 9টা, এখান থেকে সোজা এমপি। সবাই উঠে গেছো? আমরা এখন স্টার্ট করছি। টাটা বেনারস। আমরা যেতে যেতে বেনারসের মধ্যে একটা দোকানে দাঁড়িয়েছি ব্রেকফাস্টের জন্য। আমরা এখানে লুচি আর তরকারি খাবো। লুচি আর পনির দেওয়া তরকারি। দারুন, বিশেষ করে তরকারিটা খুব টেস্টি। আজকে আমরা সকালে 9:30 নাগাদ বেনারস থেকে বেরিয়েছি। বেরিয়ে ওখানে আমরা কচুরি সবজি খেয়েছি, সঙ্গে বাটারও খেয়েছি, জিলিপি। আমাদের আজকে প্রথম ডেস্টিনেশন হচ্ছে বাহুতি ওয়াটারফলস, এটা মধ্যপ্রদেশে। খাজুরাহো যাওয়ার পথেই এটা পড়বে। ওখান থেকে খাজুরাহো আরও প্রায় 4-4.5 ঘন্টার রাস্তা। ওখানে আমাদের পৌঁছানোর কথা 1-2টার মধ্যে আনুমানিক। ওটা মধ্যপ্রদেশের সব থেকে বড় ওয়াটারফল, থেকে উঁচু ওয়াটারফল। এখন কতটা জল পাবো আমরা জানি না, যেহেতু এখন উইন্টার চলছে। যাই হোক, দেখা যাক, মানে গিয়ে পৌঁছাই, তারপরে আমরা বাকি ডিসিশন নেব। ওখানে আরও দুটো ফলস আছে কাছাকাছি, সেগুলো দেখবো কি না। বাহুতি ওয়াটারফলস যেটা আমাদের ফার্স্ট টার্গেট, বারাণসী থেকে সেটা দূরত্ব হচ্ছে 170 কিলোমিটার। গুগল ম্যাপ অনুযায়ী টাইম লাগবে আনুমানিক 4 ঘন্টা। আজকে আমরা ইউপি থেকে, আমরা ইউপিতে ছিলাম, আজকে আমরা এমপিতে ঢুকবো এবং আগামী কয়েকদিন আমরা এমপিতেই বিভিন্ন জায়গা ঘুরবো। এখানে রাস্তা ভীষণ সুন্দর, একটু চড়াই উতরাই আছে, কোনো কোনো জায়গার হাইটটা একটু বেশি, কিন্তু রাস্তার ভীষণ পরিষ্কার রাস্তা, প্লেন রাস্তা, এবং এখানে যথেষ্ট জোরে গাড়ি চালানো যায়, কোথাও 4 লেন রাস্তা, কোথাও 6 লেন রাস্তা। আর আরেকটা জিনিস লক্ষ্য করেছো, মানে যখনই একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাচ্ছি, এটার ওই ল্যান্ডস্কেপ, মানে ওই ভূমিরূপটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে এটা একটা দারুণ ব্যাপার। হ্যাঁ, বিহার এবং এমপি বা ইউপির ভূমির প্রত্যেকটারই আলাদা আলাদা। এই এমপির ভূমিরূপটা অনেকটা বেশি রুক্ষ। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, আমরা চলেছি আপাতত বাহুতি ওয়াটারফলস, আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। আমরা এখন বাহুতি ফলসের সামনে চলে এসেছি। বেনারস থেকে খাজুরাহো যাওয়ার পথে আমাদের আজকে যে রাস্তাটা, সেটা আমরা ফার্স্ট হল্ট করছি বাহুতি ওয়াটারফলসে। এখন বাজে 1:20, বেনারস থেকে এখানে পৌঁছাতে প্রায় 4 ঘন্টা টাইম লেগেছে। এটি মধ্যপ্রদেশের সব থেকে উঁচু ওয়াটারফলস। এই যে এখানে একটা ভ্যালি দেখা যাচ্ছে, এখানে একটা ভ্যালি দেখা যাচ্ছে, এই ভ্যালিটাকে বলা হয় ভ্যালি অফ মোগঞ্জ। এবং যে নদী জলপ্রপাত থেকে শুরু করেছে সেটা হচ্ছে সেলার নদী। সেলার নদী জলপ্রপাতটা সৃষ্টি করে তলায় গিয়ে বিহাদ রিভারে পড়েছে। অসাধারণ ল্যান্ডস্কেপ, আমি জানি না ভিডিওতে কতটা দেখানো যাচ্ছে বা কতটা বোঝা যাচ্ছে। ফলস হিসেবে যেহেতু ডিসেম্বর মাস, এখন জলস্রোত খুবই কম,
কিন্তু এর যে ওভারঅল ল্যান্ডস্কেপ, পুরো জায়গাটা ওভারঅল ভীষণ সুন্দর দেখতে। এই জলপ্রপাতটা মধ্যপ্রদেশের রেওয়া ডিস্ট্রিক্টে পড়ে। এটির হাইট হচ্ছে, এই জলপ্রপাতটার হাইট হচ্ছে 198 মিটার, বেশ উঁচু। যেটা বলেছি অলরেডি যে মধ্যপ্রদেশের সবথেকে উঁচু ওয়াটারফলস। এই ওয়াটারফলসটার সামনেও বেশ কয়েকটা ওয়াটারফলস রয়েছে, যেমন কেউটি ফলস, চাচাই ফলস, পুরুয়া ফলস। কিন্তু এইগুলো আমাদের প্ল্যান ডেস্টিনেশনের মধ্যে থাকলেও এগুলো ঘুরতে অনেকটা সময় লাগবে, তার জন্য এগুলো ঘোরার মতো টাইম আমাদের কাছে নেই। এর পাশাপাশি রেওয়া ফোর্ট, গোবিন্দগড় প্যালেস, এই দুটোও রয়েছে। মোটামুটি যদি এই বাহদি ওয়াটারফলসকে সেন্টার করে অ্যারাউন্ড 60-70 কিলোমিটারের মধ্যেই এই সবকটা ডেস্টিনেশান পড়ে। তো এগুলো ঘুরতে হলে একটা পুরো দিন প্রয়োজন হয়। বাহুতি দেখে আমরা বেরিয়ে পড়েছি, ভীষণ খিদে পেয়েছে। এখানে খাওয়ার জায়গাগুলো খুব কম, অনেকটা দূরে দূরে, দেখি কি পাওয়া যায়। একটা ধাবায় নেমেছি দুপুর লাঞ্চ করব বলে। চলো ভেতরে নিয়ে যাই তোমাদের, দেখি কি কি খাওয়া যায়। পুরো ধুধু করছে মাঠ পেছনে। আর অর্জুন ধাবা, ধাবাটার নাম, রান্না হচ্ছে। ভাইয়া ইয়ে ক্যা হো রাহা হ্যায়, ইয়ে মটর পনির হচ্ছে। আর আমরা নিচ্ছি আলু গোবি আর আন্ডা কারি আর তন্দুরি রুটি। এখন হচ্ছে মটর পনির। এমপি মে ইস জায়গা কা নাম কে হয় ভাইয়া? আচ্ছা, মটর পনির কমপ্লিট। দূরে সবাই গল্প করছে। আজকে আমরা লাঞ্চ করতে বসেছি। আমরা নিয়েছি হচ্ছে রুটি আর আন্ডা কারি, আর এটা আলু গোবি, পেঁয়াজ, শশা আর মূলো। খেয়ে বলছি কেমন হয়েছে। কেমন? ভালো না? আমরা সবাই খাটিয়ার ওপর পা তুলে খাচ্ছি। এখান থেকে খাজুরাহোর দূরত্ব প্রায় 250 কিলোমিটার, যেতে সময় লাগবে আনুমানিক 5 ঘন্টা। দুপুরে লাঞ্চ করে আমরা রওনা দিয়েছিলাম, এখন বিকেল হয়ে গেছে। ভীষণ সুন্দর রাস্তা, আমরা এগিয়ে চলেছি খাজুরাহোর দিকে। আমরা বাহুতি ফলস থেকে মাঝে একটা জায়গায় লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করার পর আমরা রওনা দিয়েছিলাম, রওনা দিয়ে এবার এসে পৌঁছালাম খাজুরাহো। খাজুরাহোতে আমরা হোটেল ইজাবেল প্যালেসে উঠেছি।
এখন ভেতরে জিনিসপত্র তোলা হচ্ছে, যাই ভেতরে। সাবেল প্যালেসের এটা হচ্ছে আমাদের রুম। ঢুকেই লেফট সাইডে একটা মিরার আছে, সুন্দর কাজ করা। এটা হচ্ছে বেড। বেডের দুপাশে টেবিল ল্যাম্প আর দুটো ওয়ার্ড্রব, নিচে কার্পেট, এখানে একটা টেবিল রয়েছে, টিভি, বিন বাস্কেট, এখানে একটা পার্টিশন ওয়াল মতো করা রয়েছে। এটা একটা লিভিং রুম, একটা আলমারি রয়েছে, সঙ্গে বসার একটা জায়গা, একটা টি টেবিল, তার সাথে দিয়েছে একটা ইলেকট্রিক কেটল আর যা যা থাকে। ইজাবেল প্যালেসের তরফ থেকে এখানে সন্ধ্যেবেলা গানেরও ব্যবস্থা করা হয়। সারাদিন অনেকটা জার্নি হয়েছে, তাই আমরা ভীষণ টায়ার্ড, এখন খেয়ে দিয়ে শুয়ে পড়ব। ভিডিওটা ভালো লাগলে তোমরা শেয়ার করো, কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট। টাটা। গুড নাইট।